নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর। বৈশাখ মাস মানেই তো আমাদের রবি ঠাকুরের মাস, আর 25শে বৈশাখ গঙ্গা চলে গঙ্গা পুজোর মতো তারই কবিতার মধ্যে দিয়ে কবিগুরুকে প্রণাম জানাচ্ছি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, শায়নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি, মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী জ্বালিয়া রাখিয়া কেন আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত তোমরা এসেছ এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিষণে, কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপ শিখা, এনেছিলে মোর ঘরে দ্বারে খুলে দুরান্ত ছটিকা, বারে বার এনেছ প্রাঙ্গণে, যখন গিয়েছ চলে দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে, আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম। নমস্কার, আজ 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিন। সকল রবীন্দ্র অনুরাগী বন্ধুদের জানাই রাবীন্দ্রিক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অন্তরে রয়েছেন, আমাদের হৃদয়ে মননে চিন্তনে সর্বক্ষণ বিরাজমান রয়েছেন। ওনাকে স্মরণ করে ওনার কবিতার মধ্যে দিয়ে গঙ্গা চলে গঙ্গা পুজোর মতো ওনাকে আমরা প্রণাম জানাচ্ছি আজকের এই শুভ মহেন্দ্রক্ষণে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ারে বেগে, তোমরা শোধায়েছিলে মোরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল তোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান, সেই গান শুনে কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বৃষ্টিত দিনের কথা, অকস্মাত যেন মনে পড়ে কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির, ছিন্ন অংশ তারা অর্থ হারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে, সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আর বার, মোরে নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক মোর শেষ পরিচয়। এই ভাবনা নিয়ে আমি মোনালিসা আরও একবার কবিগুরুকে প্রণাম জানাচ্ছি, আর তিনি তো আমাদেরই লোক, তিনি সারা বিশ্বের আমাদেরই প্রিয় কবি রবি ঠাকুর। স্টুডিও জিরো ডিবি অডিও ভিজুয়াল।